হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত মায়ের কুকিং স্টাইল চ্যানেলে। কে তোমাদের সাথে শেয়ার করব বাটার চিকেন রেসিপি, একদম সহজ পদ্ধতিতে করব। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। আর এইভাবে একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, খুব ভালো খেতে হয়। এখানে দেখো, বাটার চিকেনের জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি 1 চামচ মতো বাটার, যেহেতু বাটার চিকেন। বাটারটা দেখো ভালো করে মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দেব পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে একটু বড় বড় করে কুচি করেছি। পেঁয়াজটা এবার বাটারের মধ্যে দিয়ে এর মধ্যে অ্যাড করব লবণ। লবণ দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। এবার এর মধ্যে অ্যাড করলাম আদার কুচি আর রসুন, আর দিলাম 2টো শুকনো লঙ্কা। দিয়ে দেখো এটাকে খুব ভালো করে ফ্রাই করে নেওয়ার পর মধ্যে অ্যাড করলাম 8 থেকে 10টা কাজু। এটা দেওয়ার পর দেখো খুব ভালো করে ফ্রাই করে এর মধ্যে অ্যাড করলাম একটা বড় সাইজে টমেটো। টমেটোটা দেওয়ার পর দেখো ভালো করে এটাকে ফ্রাই করে নিয়ে এর মধ্যে অ্যাড করলাম জল। জল দেওয়ার পর দেখো এর মধ্যে আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে দেখো এর মধ্যে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এবার দেখো এর মধ্যে অ্যাড করলাম আমি কাশ্মীরি মেথি। এটা দিয়ে দেখো খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। এবার দেখো গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। এবার এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিই। এখানে আছে 700 গ্রাম মতো চিকেন, এর মধ্যে আমি অ্যাড করলাম 100 গ্রাম মতো টক দই। তোমরা যতটা পরিমাণে চিকেন নিচ্ছ সেই অনুযায়ী বুঝে টক দইটা দে। এবার এর মধ্যে আমি অ্যাড করব আদা রসুনের পেস্ট। এখানে 2 চামচ মতো আমি আদা রসুন নিয়েছি। এবার দেখো এর মধ্যে আমি অ্যাড করব লাল লঙ্কার গুঁড়ো। এখানে 2 চামচ মতো আমি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। বাটার চিকেন যেহেতু খুব বেশি ঝাল হবে না, এবার কাশ্মীরি লঙ্কাটা আমি এর মধ্যে অ্যাড করলাম। কাশ্মীরি লঙ্কাটা কিন্তু তোমরা বেশি পরিমাণে দেবে। এবার দেখো এর মধ্যে অ্যাড করলাম লবণ আর দিলাম সাদা তেল। দিয়ে দেখো এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। এটা মিক্সড করে 1 থেকে 1.5 ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তোমাদের হাতে টাইম যদি না থাকে তোমরা মিনিমাম 40 মিনিট মতো রাখতে পারো, তাহলেই হবে। এবার দেখো এই কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি সাদা তেল। সাদা তেল দেওয়ার পর চিকেনটা দেখো এর মধ্যে একটা একটা করে পিস আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো চিকেনটাকে খুব ভালো করে কিন্তু তোমাদের ফ্রাই করতে হবে। এটা কিন্তু খুব ভালো করে ফ্রাই না করলে বাটার চিকেন কিন্তু খেতে একদমই লাগবে না। এটা কিন্তু ভালো করে ফ্রাই না করলে বাটার চিকেনের একদমই টেস্ট আসবে না। দেখো এটাকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর আমি এখানে বোনলেস ইউজ করিনি, তোমরা চাইলে এখানে বোনলেস চিকেনও ইউজ করতে পারো। এরকম সাইজের পিস করে বোনলেস চিকেনেরও তোমরা বাটার চিকেন বানাতে পারো। আমি এখানে উইথ বোনই ইউজ করেছি। দেখো এরকম লালচে করে আমার ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো এটা ভালো করে ফুটে এলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা মতো কাসৌরি মেথি। এখানে কিন্তু কাসৌরি মেথিটা তোমরা অবশ্যই ইউজ করবে। এবার দেখো এর মধ্যে আমি অ্যাড করলাম সামান্য পরিমাণে একটু বাটার। এবার দেখো এটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো চিকেনটা, যে চিকেনটা আমি ব্রাউন কালার করে ভেজে রেখেছিলাম। এটা দেখো এর মধ্যে অ্যাড করে দিয়ে এবার এটাকে খুব ভালো করে মশলার পেস্টের সাথে মিক্সড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এটা কিন্তু করতে হবে, কারণ এটা অলমোস্ট রান্না আমার হয়েই গেছে। এবার দেখো এটাকে খুব ভালো করে মিক্সড করে দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। তোমরা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারো, যেহেতু বাটার চিকেন আমি একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছি। এবার আমি এর মধ্যে অ্যাড করলাম গরম মশলা আর অ্যাট লাস্ট একদম এর মধ্যে অ্যাড করলাম ফেস ক্রিম। বেশ খানিকটা পরিমাণে আমি ফেস ক্রিম ইউজ করেছি। এবার দেখো ফেস ক্রিমটা দেওয়ার পর এটাকে ভালো করে মিক্সড করে দিচ্ছি। এটা কিন্তু আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ফেস ক্রিমটা দিয়েছি। দেখো আমার বাটার চিকেন একদম রেডি হয়ে গেছে। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। খুব সহজ পদ্ধতিতে কিন্তু বাটার চিকেন হয়। আর কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর কে কী রেসিপি দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের আরেকটা রেসিপিতে।